কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং কে সুস্থ রয়েছো। এবং এই প্রার্থনাই করছি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কে বাসায় নিরাপদে থাকো। তো দেখো, গত ক্লাসে আমি তোমাদের কি করিয়েছিলাম, ট্রেন থেকে প্রশ্নোত্তর করিয়েছিলাম, তাই না? লিখেছেন কে? শামসুর রহমান। ঠিক আছে, তো দেখো প্রশ্নগুলো আমি একটু মুখোমুখি রিভিউ করছি। ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ট্রেন চলার সময় ঝকঝকা ঝক শব্দ করে, তাই না? মাঠ পেরুলে কি দেখা যায়? মাঠ পেরুলে বন দেখা যায়, তাই না? পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? পুলের উপর ট্রেন ঝনঝনা ঝনঝনা ঝনঝন শব্দ করে, তাই না? ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ইচ্ছে হলে ট্রেন কি করে? ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়, তাই না? এরপর দেখো, ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন কি করে, তার মানে কি? থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খপ, তাহলে একটু কেশে খপ করে ট্রেন থামে, তাই না? এরপর দেখো আমি কি বলেছিলাম, মিল খুঁজে বের করি ও দাগ টেনে বের। দেখো মিস বোর্ডে তুলে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 42। তোমরা ইচ্ছে করলে বইটা খুলো। 7 নাম্বার কি কি বলেছে দেখো তো, মিল খুঁজে বের করি, খুঁজে বের করি ও কি, ও দাগ টেনে মিল, ও দাগ দাগ টেনে মিল। দেখো তাহলে এখানে চারটি শব্দ রয়েছে, দেখো তো, ওই, এরপর শেষ, এরপর কি আছে বন, এরপর কি আছে দেখো খপ, তাই না? এরপর দেখো বেশ কই ঝক এবং কি ঝন। এখন আমরা এটা কি করব, মিলাবো। ঠিক আছে, দেখো ওই কই, তাই না? শেষ বেশ বর ঝন খক ঝক। ঠিক আছে না? এখন দেখো পরের পৃষ্ঠায়, মানে পৃষ্ঠা নাম্বার 43-এ দেখো, ছড়া আমার ট্রেন। এখানে দুটো লাইন দেওয়া আছে, বাকিগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো আমি আমার মতো করে ফিল আপ করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে ইচ্ছে করলে ফিল আপ করবে। ঠিক আছে, দেখো তাহলে মিস মুছে দিচ্ছি, আশা করি তোমাদের তোলা শেষ। দেখো তাহলে কিভাবে করবে, এখানে দেওয়া আছে দেখো পৃষ্ঠা নাম্বার 43, ছড়া আমার ট্রেন, তাই না? ছড়া আমার ট্রেন। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে, আমার ট্রেন চলে ভালো, আমার ট্রেন ট্রেন চলে ভালো, চলে ভালো কমা। ঠিক আছে, আমার ট্রেন আঁকা বাঁকা, আমার ট্রেন আঁকা বাঁকা, আঁকা বাঁকা। এরপর কি আছে, আমার ট্রেন কি বলতো, ছুটে বেড়ায়। আমি লিখছি আমার মতো করে, আমার ট্রেন ছুটে বেড়ায়। নিচে দাগ হবে, এরপর কি, আমার ট্রেন বাজনা বাজায়, আমার ট্রেন কি করে, বাজনা বাজায়, বাজনা বাজায়,
আমার ট্রেন বাজনা বাজে, ঠিক আছে? এরপর দেখো আমি উপরে দুটো লাইনে পরের শব্দগুলো মুছে দিচ্ছি। দেখো বাজনা বাজায় আমার ট্রেন মজার গাড়ি, এটা হলো পঞ্চম লাইন। আমার ট্রেন মজার গাড়ি, নিচে আন্ডারলাইন হবে আমার ট্রেন ছুটবে আবার, আমার ট্রেন ছুটবে আবার, ছুটবে আবার। তাহলে কি এর পরের লাইনটি কমপ্লিট করা আছে, এই আমার ট্রেন। এই আমার ট্রেন। দেখো আমি তারপর আরেকবার করে দিচ্ছি। আমার ট্রেন চলে ভালো, আমার ট্রেন আঁকা বাঁকা, আমার ট্রেন ছুটে বেড়ায়, আমার ট্রেন বাজনা বাজে, আমার ট্রেন মজার গাড়ি, আমার ট্রেন ছুটবে আর, এই আমার ট্রেন। তোমরা তোমাদের মতো করে ইচ্ছে করলে কি শব্দ বসিয়ে বাক্য রেডি করতে পারবে, ইচ্ছে মতো করতে পারবে। এখন থেকে করা শিখো, তাইলে কি পরবর্তীতে তোমরা কিভাবে বাক্য কমপ্লিট করতে হয় এবং একটা কবিতার লাইন লিখতে হয় এগুলো শিখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো ট্রেন কবিতাটি আমরা কি করেছি, শেষ করেছি। এখন আমরা দুঃখ ছেলেবেলা সম্পর্কে জানবো। দুঃখ কে জানো? হ্যাঁ দেখো তো, চিনো কিনা, চিনতে পেরেছ আমাদের জাতীয় কবিকে? আমাদের জাতীয় কবি হলে কাজী নজরুল ইসলাম। দেখো উনি হলে দুঃখ। তো দেখো আমি তোমাদের এখন এই দুঃখ সম্পর্কে একটু বলবো, তোমরা আমার সাথে থাকবে, ঠিক আছে? বোর্ডে লিখে দিচ্ছি, দেখো দুপুর ছেলেবেলা আমরা জাস্ট একটু আজকে পড়বো, পরের ক্লাসে আমরা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দেখো দুপুর ছেলেবেলা, দুপুর ছেলেবেলা, ঠিক আছে? তো দেখো আমি একটু পড়ছি, তোমরা শোনো। গ্রামের নাম হলো চুরুলি, পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, তার নাম কি? নামটার দুঃখ। মাথায় ঝাপটা চুল, চোখ দুটো কি বড় বড়, পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বনে বাদারে, কি করে ঘুরে বেড়ে, তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে, পাখি ডাকে দুপুর ঘুম ভাঙে। এরপর দেখো দুঃখ ভাবে আমি যদি সকালবেলা পাখি হতাম, এভাবে দুঃখ। সবুজ গ্রামে গরমের সময় নানারকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ার, টসটসে, ডাসা মানে টসটসে, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কে? কাঠবিড়াল। কাঠবিড়াল তোমরা চিনো? পেয়ারা গাছে অনেক দেখা যায়, তাই না? পেয়ারা খায় দুঃখ ভাবে যদি কাঠবিড়ালি হতাম। দুঃখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশে আছে মক্তব, সেই মক্তবে দুঃখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনে, ঠিক আছে? এরপর দেখো দুঃখুর গানের গলাও ছিল শুনে, মুখে মুখে গান বেঁধে গাইত, সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুঃখু? এই যে এতক্ষণ পরে এই দুঃখুর পরিচয় তোমরা পাবে, তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক কি লিখেছেন, লিখেছেন দেশের কথা, অনেক দেশের মানুষের কথা। তিনি কি আমাদের জাতীয় কবি? তাহলে এটুকু আমরা ভালো করে পড়লাম। দেখো দুঃখ কীভাবে ঘুরে বেড়াতে বনে বাদেরও বন্ধুদের নিয়ে, তাই না? হ্যাঁ তো দেখো আজ এ পর্যন্ত করলাম, পরের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী থেকে কি করাবো, শব্দের অর্থ মানে শব্দার্থ করাবো। তোমরা খাতা কলম নিয়ে বসে থাকবে এবং অপেক্ষা করবে মিসের জন্য, ঠিক আছে? এবং কি এই দুপুর ছেলেবেলা এটা কি করবে, রিডিং করবে ভালো করে। এখান থেকে হয়তো যদি পরীক্ষা থাকতো, তাহলে কি পরীক্ষা হয়, তাহলে কি করা হবে, দেখা যাবে তোমাদের জন্য
শ্রুতিলিপি থাকতে পারে। তো তোমরা বাসায় ভালো করে রিডিংটা করবে, বানানের প্রতি জোর দিবে, কিভাবে পড়লে বানানটা মনে রাখতে পারবে সেটা চেষ্টা করবে, এবং কি বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? আর কি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। বাই।